আজকে দিনটা হচ্ছে 24শে অগস্ট। পল্লব আমার জন্য ফুল নিয়ে এসেছে বাজার থেকে সকালে উঠেই, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আজকে আমার বোনেরও জন্মদিন, আমরা যমজ, তো দুই বোনের একদিনে জন্মদিন। তো জানি না কবে আবার একসাথে আমরা জন্মদিনটা পালন করতে পারবো, তবে থেকে নেদারল্যান্ডে এসে একসঙ্গে পালন করাই হয় না। ওই যে আমাদের আপেল গাছ দেখালাম আর ওদিকে পিয়ার্স গাছ দেখালাম, তো আজকে একটু বাইরে বেরোবো। তো সঙ্গে থাকো, দেখো কী করি সারাদিন, তোমাদের সঙ্গে তো একটু একটু শেয়ার করি। বোনকে খুব মিস করছি আজকের দিনটা, প্রত্যেক বছরই মিস করি। আদ্রিকা আর অঙ্কিত কালকে বাবার সঙ্গে গিয়ে আমার জন্য গিফট কিনে এনেছে, বার্থডে গিফট। কী আছে এর মধ্যে দেখাচ্ছি তোমাদের, এই যে একটা লিপ গ্লস একটা, আর একটা নেল পলিশ। মেয়ে ওরাই চয়েস করেছে। আমি একটু সাজুগুজু করে নিলাম, এখন বেরোবো। একটু রোদ উঠছে, আবার রোদটা চলে যাচ্ছে, দেখা যাক কী হয়। বেরিয়ে তো পড়ি, এখন কেক কাটিং করবো, এখনই কেক কাটিংটা করে নিচ্ছি, কারণ যদি একটু রাত হয় ফিরতে তখন আর কারোর এনার্জি থাকে না। তো এখনই কেক কাটিংটা করে নিই। Birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to me, happy birthday to me, happy birthday to me, to me, happy birthday to me. ওরা অ্যাকচুয়ালি নেদারল্যান্ড ভার্সনটা গান গাইলো, তা আমি ওই জন্য বললাম যে একটু হ্যাপি বার্থডে গানটা গা, আমরা তো ছোটো থেকে হ্যাপি বার্থডে শুনেই অভ্যস্ত। এখন বেরোনে দেখ। চলে এসেছি জানসাস গান্স, ফেমাস একটা জায়গা, আজকে আমরা এসেছি সানসেস গান্স বলে একটা জায়গা। এটা হল্যান্ডের খুব ফেমাস একটা জায়গা, যারাই হল্যান্ডে ঘুরতে আসে এই জায়গাটা লিস্টে রাখে ঘুরতে আসার জন্য। জায়গাটা মেনলি হচ্ছে উইন্ড মিলের জন্য ফেমাস, উইন্ড মিল আর চিজ। আবার অন্য জায়গায় পাবি, এই যে ওরা বাফেলস নিল, দেখি বাবু দেখা একটু বাফেলস, গরম গরম বাফেলস।
এখানে অনেক রকমের ভ্যারাইটির চিজ বিক্রি করে ওরা, যেগুলো আমরা নর্মাল সুপার মার্কেটে পাই না, স্পেশালি এখানেই পাওয়া যায়। তো আর টেস্ট করার জন্য অনেক রকম চিজ থাকে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন আমি দু রকমের চিজ নিয়ে গেছিলাম, কিউমিন ফ্লেভার, জিরা ফ্লেভার চিজ, ওটা খুব ভালো লেগেছিলো। তো এবারও আমরা দু রকমের চিজ নিলাম, একটা হচ্ছে রসুন ফ্লেভার গার্লিক, চিজ গার্লিক, আর একটা স্মোকি ফ্লেভার। স্মোকিটা আমার খুব ভালো লাগে না খুব একটা, তো ওরা পছন্দ করলো তো একটা স্মোকি ফ্লেভার চিজ নেওয়া হলো। এখন যে দোকানটা আমরা ঢুকেছি এটা হচ্ছে কাঠের জুতোর দোকান। হল্যান্ডে আগেকার দিনে লোকেরা এই কাঠের জুতো খুব পরতেন, এখনও অনেকেই জুতো পরে থাকেন। এই জুতোটার নাম হচ্ছে ক্লম্পেন, ডাচ ভাষায় এটাকে ক্লম্পেন বলা হয়। তো ইনি দেখাচ্ছেন এই দোকানে যে এই জুতোটা কীভাবে তৈরি হয়। এখন অনেক সুভিনিয়ার হিসেবে এই জুতোগুলো বিক্রি করা হয়। Thank you.
shape is like this. Not finished yet. In the beginning, I told you, fresh green roots. Try to show you. Yes. Not mine. All natural water from the tree. জানসারসন থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা অ্যামস্টারডাম যাবো, কিন্তু যেহেতু ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা প্ল্যান চেঞ্জ করে বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট ছিল নতুন বানিয়েছিল, ওখানে আমরা সবাই মিলে গেলাম ডিনার করতে। আমাদের ডিনার হয়ে যাওয়ার পর আমরা একজন বন্ধুর বাড়িতে গেলাম, ওখানে আরো দুটো ফ্যামিলি ছিল, দুজন ফ্যামিলি এসেছিল, তা আমরা ওদের সঙ্গে আড্ডা মারতে গেলাম। তো বন্ধুদের জন্য আমরা KFC কিনে নিলাম আমরা ট্রিট দেবে বলে, তো আমি গাড়িতে বসে ছিলাম। দেখো ওরা আবার কেক কিনে রেখেছে, এটা দারুণ সারপ্রাইজ। কাটার ছিল হচ্ছে একটা বিকাশ পাওয়া যায়নি। ঠিক আছে ঠিক আছে মা, সত্যি এটা দারুণ পাওনা। এটা ঠিক আছে, এবার ঠিক আছে আমার। বাবা ও ঘুমোচ্ছে না, বাবু একটু মুখ না তুলবে একবার, মুনিতা তুলেছ, মিতি মুনিতা দেখিয়ে দাও, তুমি খাইনি, একটু এরম করো না, মুখটা দেখাও। জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো, এবার খুব ভালো আড্ডা হলো, আমি অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।